কলকাতা পৌরসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে, ফল ঘোষণা হয়েছে, পুনরায় মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। এরপরই অন্যান্য পুরসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 22শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়িতে। বাকি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা আছে 27শে ফেব্রুয়ারি। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন ওই বামপন্থী নেতা বিজেপি ফেরত আইনুল সাহেব আর রাসবিহারি হালদার, আমাদের খুব বড় নেতা, অনেক উঁচুর নেতা, তারা দুজন মিলে, আর একজন ছিল ওই শিয়াল পণ্ডিত, টাইটেলটা যার ভাড়ানো, সৈয়দ মেহবুব রহমান নাকি, সৈয়দ নয় কিন্তু অরিজিনালি সৈয়দ নয়, তো সে তিনজন মিলে আলোচনা করে, আমাদের শহরের সভাপতি অরূপ দাস ছিলেন তার সঙ্গে আলোচনা করে তখন ওটা করতে গেছে। অরূপ দাস বললেন এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। অরূপ দাস তখন বেরিয়ে চলে গেলেন ওখান থেকে। তারপরে ওই FIRটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে FIR লেখা হলো, পরিকল্পিতভাবে আমার এবং পাপ্পুর নামটা সেখানে ঢোকানো হলো। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে এদেরকে জেলখানায় ভরে পচাবো। CPM আমলে তুই পচিয়েছিলি, তোর ক্ষমতা ছিল, আর ক্ষমতা এখন আছে নাকি যদি আমাদের জেলখানায় পচাবি? আজকে এই কথাটা বলতে চাই। তুই শুরু করেছিস ভাই, শেষটা কিন্তু আমরা করব। তুই শুরু করেছিস, সাবধানে থেকে যা, আমরা শেষ করব, তোর শেষ দেখেই ছাড়বো। তুই কত বড় এটা, আমি নারী কলেজ কেলেঙ্কারির কথা বললাম তো, কেন বললাম জানেন? সেই সময়ে বামপন্থী নেতা তার দল তাকে সাসপেন্ড করে দিল। তো সাসপেন্ড করার পর সেই বামপন্থী নেতা পালিয়ে গেল। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, হিন্দি ভাষাভাষী সংগঠনের সহ সভাপতি নারুগোপাল ভকত, INTTUC-র প্রাক্তন জেলা সভাপতি ইফতেকার আহমেদ, প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান, বশির আহমেদ, তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আব্দুল রব সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের বর্ধমান জেলা পূর্বের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা বর্ধমান শহরের 35টা ওয়ার্ডে, আমি বিধায়ক এবং আমাদের দলের শহরের সভাপতি অরূপ দাস, আমরা দুজনে মিলে 35টা ওয়ার্ডেই আমরা সম্মেলনের ডেট করে দিয়েছি। আজ পর্যন্ত আমরা 19টা ওয়ার্ডে আমাদের সভা শেষ হয়ে গেল, আর আমাদের 16টা ওয়ার্ড আছে, সেই 16টা ওয়ার্ডেও আমরা 10 তারিখের মধ্যে আমাদের সভা শেষ করব। কারণ আমরা বহু ওয়ার্ডে দুবেলা করে করছি, একটা সকাল 10টা থেকে 3টে, 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর এই 2-1 দিন আমাদের একটা করে সভা হচ্ছে, কাল থেকে আমার মনে হয় আবার 2টো করে সভা আছে। আমাদের আর বাদবাকি 16টা সভা আমরা করব, কারণ আমরা মনে করি বিধানসভা নির্বাচনের পর আমাদের 35টা ওয়ার্ডে আমাদের সংগঠনের কোথায় কোন অসুবিধার ব্যাপার আছে, বিভিন্নভাবে আমাদের উন্নয়নমূলক কাজ সমস্ত কিছু নিয়ে মানুষের সঙ্গে আমাদের আলোচনা করা দরকার, এবং সামনের পৌরসভা নির্বাচনে বর্ধমান পৌরসভায় যাতে 35-0 করা যায় তারই চেষ্টা আমরা সবাই মিলে করছি। এবং আজ পর্যন্ত 19টা ওয়ার্ডের সভায় প্রচুর মানুষের সারা প্রতিদিন, সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে 3.5 থেকে 4 ঘন্টা তারা বসে থাকছে, এটা এর আগে কোনো দিন আমরা এইভাবে সবাই এইরকম সারা পাইনি। কারণ মানুষ এখন বুঝতে পারছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখন বাংলায়ও কেউ নাই, এবং মানুষ এটাও চায় যে আজকের আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিক। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষও আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে চাইছেন, কারণ ভারতবর্ষের দ্বিতীয় রাজনীতি নেতা নরেন্দ্র মোদীর পর আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই চাই 24-এর লোকসভা নির্বাচনে আমাদের নেত্রী ভারতবর্ষের দায়িত্বভার গ্রহণ করুক, ভারতবর্ষের মানুষ তাকে নির্বাচিত করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করুক, তাহলেই ভারতবর্ষ বাঁচবে, নাহলে বিজেপির দ্বারা ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষ দিনে দিনে পিছাচ্ছে, ভারতবর্ষের কোনো উন্নয়ন নাই, বেকারের কোনো চাকরির কর্মসংস্থা নাই, বরঞ্চ সমস্ত সরকারি জিনিসগুলোকে তিনি বিক্রি করে দিচ্ছেন। তাই ভারতবর্ষের মানুষ আজ না বুঝুক কাল বুঝবে যে এই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের গদিতে আর রাখা যাবে না, এবং আমরা মনে করি বিকল্প হিসাবে ভারতবর্ষের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে।
এদিন বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখেই রাজনৈতিক বক্তব্য পেশ করেন। দেখেছিলেন তখন বর্ধমানের মানুষ তারা কিন্তু প্রতিবাদ করেছিল, এইখানে যারা নেতৃত্ব রয়েছে তারা প্রতিবাদ করেছিল। আজকে খোকন দাস তৃণমূল কংগ্রেসের জন্য 1998 সাল থেকে লড়াই করে আজকে এই জায়গায় এসেছে। দ্বিতীয় কথা, আজ বর্ধমান শহরে এই ছ মাসে কি কি কাজ হয়েছে আপনারা বলুন, আপনাদের ওয়ার্ডে কি কাজ হয়েছে? কোথাও কিছু হয়নি, শুধু কার্জন গেটে আলো লাগানো হয়েছে আর চারদিকে আই লাভ বর্ধমান লেখা হয়েছে। আই লাভ বর্ধমান আর ওই কার্জন গেটে লাইট লাগিয়ে লাভ লাভ হবে? কাজের লোক তো একটাই, যারা যারা বা আমরা যাকে বিধায়ক করে এনেছি যার নাম খোকন দাস, সেই তো কাজ করে। আজকে আপনারা বলুন এই ওয়ার্ডে যা কিছু হয়েছে আমাদের কারাই তার হাত ধরে। সামনে পৌরসভা নির্বাচন, তার মূল লক্ষ্যটাই হচ্ছে এই পৌরসভা নির্বাচনে বিজেপি এবং সিপিএম এর হাতকে শক্ত করা, যার মধ্যে দিয়ে বিজেপি এবং সিপিএম বলার সুযোগ পায়। তৃণমূল কংগ্রেসের পৌরসভা কিছু করে নাই, তৃণমূল কংগ্রেসের পুরো প্রশাসক বলছে, এটাই তার একমাত্র উদ্দেশ্য। কে রুখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতি? কে রুখবে খোকন দাসের অগ্রগতি? কে রুখবে তৃণমূল কংগ্রেসের অগ্রগতি? সাধ্য কারণ নাই। এখানে এমএলএ সাহেবের উদ্যোগে এবং হচ্ছে শহর সভাপতি আমাদের বলেছিলেন এবং জেলা সভাপতির পারমিশন নিয়ে আমরা শহর সভাপতির নাম দিয়ে আমরা হচ্ছে এই যে এমএলএ কে সামনে রেখে আমরা সম্মেলনটা করি। আজকে সম্মেলন থেকে কি বার্তা দিলেন মানুষকে? আজকে সম্মেলন থেকে বার্তা দিলাম যে আমার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস যারা করে কোনো মতবিরোধ না রেখে আমরা সবাই মিলে একসঙ্গে থেকে একসঙ্গে দল করব, এবং যদি কোনো উন্নয়ন কাজ আমরা যেসব করছি সবাই মিলে আলোচনা করেই আমরা করতে চাইছি। আপনার ওয়ার্ডে বিধানসভা নির্বাচনে 600 উপর ভোট পেয়েছিল সিপিআইএম, সেখানে পৌর নির্বাচনে কি মনে হচ্ছে যে দেখুন একটা জিনিস সহজ হবে? একটা জিনিস হচ্ছে যে আপনারা বলবেন এমন একটা সমস্যা সেই টাইমটায় তৈরি হয়েছিল যে সিপিএমের তো একটা কর্মী ছিল, এটা তো ওদের লাল দুর্গ ছিল, এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হয়েছিল যে বিজেপির তো সিপিএম আমাদেরকে কতটা কাবু করবে। তা আমাদের কর্মীরা, আমাদের এলাকার মানুষরা, আমাদের সঙ্গে যে মা বোনরা থাকে, আমাদের সঙ্গে যাবতীয় যে কর্মীরা থাকে যারা মাথার ঘাম পায়ে ফেলে তৃণমূল কংগ্রেসটা করে, তারা হচ্ছে সেটাকে রুখে দিয়ে মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে মানুষের কাছে বাড়ি বাড়ি যেয়ে তাদের কাজের উন্নয়ন দেখিয়ে আমরা এখানে 963 ভোটে আমরা জিতেছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।